এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফরম্যাটটা প্রোভাইডেড, এখানে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করা যাবে না, একটা লাইন দরকার না, কিন্তু লাইনটা ডিলিট করা যাবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। শুধু ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে আমি আমার কথাগুলো লিখি, আমি কোনো টেবিল ডিলিট করতে পারবো না, কোনো কিছু ক্রিয়েট করতে পারবো না, ইনসার্ট করতে পারবো, শুধু টেক্সট ইনসার্ট করবো, এটা খেয়াল রাখতে হবে। মানে এখানে খুব সিলি বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখা হয়, আবার অনেক সিরিয়াস বিষয় দেখে না। তো যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এটা দেখতে হবে, এটা মানতে হবে। এখানে বলাই আছে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করা যাবে, যে জায়গাগুলোতে রিপ্লেস করতে বলা আছে শুধু রিপ্লেস করবো, আর যেগুলোতে ব্ল্যাঙ্ক আছে এগুলো আমরা ফিল আপ করবো। তো এই যে বলা আছে এখানে রেসিডেন্ট অ্যাড্রেসটা আমরা এখানে ফিল আপ করবো, এটা একটা ইউরোপা সিভির নর্মাল ফর্মেট। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে পুরোটাই আসলে ওয়ার্ক রিলেটেড, এখানকার সিভিতে পার্সোনাল কিছু থাকে না খুব একটা। সো এখানে যাদের একটা মাত্র জব আছে তারা এখানে যে প্রথমত যেটা আছে ডেটটা লিখবে, কত তারিখ থেকে কত তারিখ। এবং সুইডেনের ক্ষেত্রে একটা জিনিস ফলো করা উচিত, ইয়ার মান্থ ডেট এই ফরম্যাটটা এখানে ফলো করে। ফার্স্ট লাইনটাতে এখানে পজিশনটা থাকবে। সিভিটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে সিভিতে যেটা করে পজিশনটা লিখে পিরিয়ডটা লিখে। আমরা সাধারণত আমাদের বাংলাদেশে আমরা নর্মাল যে সিভি গুলো রেডি করি এগুলোতে আমরা পজিশনটা এবং তারিখটা লিখি। কিন্তু আমি যেটা বললাম একটু আগে যে অ্যাচিভমেন্টটা কি, আমার রেসপন্সিবিলিটিটা কি ছিল, এটার একটা খুব ভালো ডেসক্রিপশন এখানে থাকতে হবে। এখানে আরেকটা জিনিস থাকতে হয়, এমপ্লয়ার্স নেম এবং এটার অ্যাড্রেস, এবং যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া, এগুলা খুব ভালোভাবে ফলো করা উচিত। যদি ওয়েবসাইট থাকে এটা অবশ্যই দেওয়া উচিত। ওয়েবসাইটটা দিলে যেটা হয়, এখানে নির্ভরযোগ্যতাটা অনেক বাড়ে। যেসব প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট আছে এগুলোতে তো কেউ চাইলেই ফলস ইনফরমেশন দিতে পারবে না। ওয়েবসাইটটা দিয়ে দেওয়া খুবই ভালো যদি থাকে, না থাকলে কিছু করার নেই, না থাকলে কোনো নেগেটিভ মার্কও নাই, বাট থাকলে অবশ্যই দিতে হবে এবং মেইন রেসপন্সিবিলিটিস গুলো লিখতে হবে। এরপর একটা কথা বলা থাকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ইফ ইউ আর ইন এ লিডারশিপ পজিশন প্লিজ ডিসক্রাইব ব্রিফলি অ্যান্ড ইন্ডিকেট হাউ মেনি এমপ্লয়িজ আর আন্ডার ইউর সুপারভিশন। আমি যদি কোনো লিডারশিপ পজিশনে থাকি তাহলে সেই পজিশন কি ছিল, আমার আন্ডারে কতজন লোক কাজ করছে, কি কাজ করছে, এগুলোর একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে হয়। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এখানে লিখতে হয়, এটা কি ধরনের, কি টাইপের ইন্ডাস্ট্রি, যদি ইউনিভার্সিটি হয় এডুকেশন, যদি ব্যাংক হয় ফিনান্সিয়াল, যদি প্রাইভেট কোম্পানি হয় তাহলে এটা কি নিয়ে কাজ করে, সেক্টরটা কি, এগুলো লিখতে হয়। এরপরে অর্গানাইজেশনের ব্রিফ ডেসক্রিপশন, এটা হচ্ছে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, আমরা যদি ওয়েবসাইট থাকে তাদের ওয়েবসাইটে গেলেই ফার্স্টেই আমরা তাদের সম্পর্কে কয়েকটা লাইন দেখতে পাই শর্ট ডেসক্রিপশন। আর যদি সেটা না থাকে তাহলে আমার নিজের যে মূল্যায়ন, এই প্রতিষ্ঠানটা আসলে কি নিয়ে ডিল করে বা এটার মোটিভ কি, এটা দুই তিন লাইনে লেখা, খুব লম্বা করা যাবে না। এন্ড এটা খুব ইম্পর্টেন্ট, এসডিজি মোস্ট ক্লোজলি রিলেটেড টু ওয়ার্ক ইউ ডিড এট দিস পজিশন। এই জায়গাটাতে একটু ক্লেভার হইতে হবে বা নলেজেবল হইতে হবে, আমাকে এসডিজিটা আসলে জানতে হবে, না জানলে আমি কানেক্ট করবো কিনা। সো আমি নিজে একটা ইউনিভার্সিটিতে জব করে আসছি, আমার জন্য পিক করাটা খুব ইজি ছিল, কোয়ালিটি এডুকেশন, জাস্ট সিলেক্ট, টাইপ করার সুযোগ নেই। আমি যে অর্গানাইজেশনে কাজ করি এরা আসলে এদের মেইন মোটিভটা কি নিয়ে কাজ করে, এখানে 17টা গোলই দেওয়া আছে এসডিজির, কোন গোলটাতে তারা ফোকাস করে এটা সিলেক্ট করতে হবে। এই জায়গাটাই ইম্পর্টেন্ট, যাদের প্রফেশনটা এসডিজির সাথে বেশি ফোকাসড তাদের সিলেক্টেড হওয়ার চান্সটা বেড়ে যায়। শুধু ফোকাসড হইলে হবে না, আমি যে টিক মার্কটা দিলাম এটা কতটা রাইট, অনেকে বুঝেই না যে সে যে কাজটা করতেছে এটা কোনটার সাথে যায়, এটা কিন্তু একদিক থেকে আমার নলেজেরও একটা টেস্ট হয়ে যায়, আমি আসলে রিলেট করতে জানি কিনা। সো এটা খুবই ওয়াইজলি করতে হবে, একটু ঘাটতে হবে এসডিজি গুলো নিয়ে, আদারওয়াইজ প্রবলেম। এরপর আমার যতগুলো পজিশনে আমি কাজ করছি বা যতগুলো অর্গানাইজেশনে আমি কাজ করছি সেম ওয়েতে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কমপ্লিট করতে হবে। এখন অনেকের ক্ষেত্রে যেটা হয়, একই পজিশনে দীর্ঘদিন থেকে ছিল, অনেকগুলো পজিশনে ছিল, সে চাইলে একই পজিশনের আলাদা, একই প্রতিষ্ঠানের আলাদা পজিশনের জন্য আলাদা ঘর ব্যবহার করতে পারে। আবার প্রতিটা অর্গানাইজেশনে অনেকগুলা পজিশনও ছিল, তখন সে কি করবে, তখন সে একটা অর্গানাইজেশনের জন্য একটা ঘরকেই ব্যবহার করবে, তার পোস্ট গুলাকে কমা দিয়ে পরপর লিখবে। কারণ আমার ক্ষেত্রে আমি অনেকগুলা ছোটখাটো সাব অফিস হেড করতাম, সো আমি এগুলো কমা দিয়ে পরপর লিখছি, কারণ আমি স্টুডেন্ট হেড হিসেবে কাজ করছি, ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করছি, প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, এগুলো ছোট ছোট বিষয়ের জন্য তো আসলে আলাদা ঘর ব্যবহার করতে গেলে সিভিটা বেশি লম্বা হয়েছে, আবার না মেনশন করলেও আমার ক্রেডিটটা পুরো আসতেছে। সো আমি কমা কমা দিয়ে একটা পজিশনের জায়গাতেই পরপর লিখে দিচ্ছি। এটা অনেকেই বুঝে না যে আমি কি করবো, একটু কনফিউজ হয়ে যায়, বিভিন্ন জনকে নক টক করে বাট প্রপার ইয়া পায় না, এবং যেহেতু আমার ক্ষেত্রে এটা কাজ করছে এটা কাজ করবে, এটা একটা ট্রিক্স। এরপরে চলে যাবে এডুকেশন ট্রেনিং এ, এটা একেবারে সিম্পল। আমার ডিগ্রি গুলো এখানে আসলে সব লিখতে হয় না, মূলত ব্যাচেলরটাই লাগে, এসএসসি এইচএস সি নিয়ে তো কারো তেমন কোনো মাথা ব্যথা নাই, ব্যাচেলরটাই লিখতে হয়। এবং এটা কোনটার সাথে রিলেটেড, দেখো এখানেও এসডিজির কথা আছে, আমি যে ব্যাচেলরটা করলাম কোনটার সাথে, যাই করবো এখানে যাই বলবো এসডিজির সাথে তোমাকে কানেক্ট করবো। আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে আসছি, এখন সিভিল ইঞ্জিনিয়ারিং কোনটার সাথে কানেক্ট, আমার সিভিলের সাথে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ও ছিল, সো লাকিলি চুজ করাটা ইজি ছিল ক্লাইমেট অ্যাকশন, এটা একটু ট্রিকি। শুধু সিভিল কিন্তু এনভায়রনমেন্টের চাইতো এই যে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথের সাথে রিলেটেড, ইন মাই ওপিনিয়ন এটাকে ভিন্নভাবে জাস্টিফাই করার সুযোগ আছে। এই জায়গাটাতে একটু ট্রিকি হইতে হবে যে আমি কোনটা নিব। এরপরে আমার যদি খুব ভালো মানের কোনো ট্রেনিং থাকে, একদম দেখা যাচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে এখন যেটা একটা প্র্যাকটিস শুরু হয়েছে, ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে মোটামুটি 13-14টা সেমিনারে অংশগ্রহণ করা, সিভি ভারী করা, এতগুলো তো আর এখানে মেনশন করা যাবে না। খুব ভালো কিছু যদি থাকে, যেমন আমার একটা 4 ডেজ প্রোগ্রাম ছিল সেনিটেশন, আইটিএন এর মতো একটা বড় প্রতিষ্ঠান থেকে,
যেটা কিছু ক্রেডিডেন্সিয়াল আছে, তো ওই টাইপের যেগুলো মেনশন করলে লাভ হবে মনে হয়, এই টাইপের ভারী কিছু যাতে থাকে সেটাও আমরা এখানে দিব। এখান থেকে আমি কি শিখলাম স্কিলটা লিখবো এবং আবার ম্যাচ করতে হবে, কানেক্ট করতে না পারলে ভেলো লেস। তো আমার স্যানিটেশনের প্রোগ্রামটা খুব স্বাভাবিকভাবেই আমার ক্লিন ওয়াটার, হ্যাঁ ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, এভাবে এটাকে কানেক্ট করতে হবে। এর বাইরে যদি আরো কিছু থাকে, আর একটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কোয়ালিটি এডুকেশন এন্ড এক্সাম সেটিং নিয়ে, তো আমি সেটার কথাও আমি মেনশন করি। সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, আমার ক্ষেত্রে আসলে চুজ করাটা খুব ইজি ছিল, যেহেতু আমার দুই তিনটা বিষয়ই আসলে ফোকাস ছিল। আই থিঙ্ক সবার ক্ষেত্রে এরকমই হয়, কেউ তো অনেক বেশি বিষয় নিয়ে আসলে কাজ করে না, শুধু তার নিজের বিষয়টা জানলেই চলে। এরপরের অংশটা ইন্টারেস্টিং, নেটওয়ার্ক অফ সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট, আমি কি কি ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত। এটা যে সবসময় সোশ্যাল ওয়ার্ক হবে তা না, এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি আমাদের যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেটার একজন মেম্বার, এবং এটার মেম্বার হিসেবে আমার রেসপন্সিবিলিটি কি, এটা আমি এখানে উল্লেখ করছি। এটা একটা অনেক বিশাল নেটওয়ার্ক, যদিও বাস্তবেরা কি কাজ করে না করে এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, বাট এজ এ নেম এটা একটা বিশাল নেটওয়ার্ক, সো আমি সেটা মেনশন করি। এর বাইরে আমার দুই একটা যে লোকাল লেভেলের একদমই গ্রাম লেভেলের যে সোশ্যাল এঙ্গেজমেন্ট আছে আমি সেগুলো মেনশন করি, আমার পদ কি, কত তারিখ থেকে কত তারিখ আমি এই কাজটা করছি, এবং স্পেশালি আমি এটার মেম্বার হিসেবে কি কাজ করছি। ধরো আমি লিখলাম আমি একটা এনজিও তে আছি ভলেন্টিয়ার হিসেবে, ভালো কথা, আমি কাজটা কি করলাম এখানে। ভলেন্টিয়ারের নানান রকম কাজ হয়, যে কোনো কিছু হয়, তা আমার ক্ষেত্রে আমি একদম স্পেশালি যে কাজগুলোতে বা যে প্রজেক্ট গুলোতে আমি ছিলাম সেই প্রজেক্ট গুলোর নাম এবং সেগুলোর যে অ্যাচিভমেন্ট গুলো সেগুলো মেনশন করি, এটা ইম্পর্টেন্ট। আর সিভি টা খুব বেশি ইম্পর্টেন্ট কেন, সিভি তে আমি যা যা লিখবো এই সবকিছু ক্রস ভেরিফাইড হবে আমার রিকমেন্ডেশন লেটার, তো এখানে খুবই সাবধানে লিখতে হবে। আমার রিকমেন্ডেশন লেটার এখনো হাতে আসেনি, আমি আগে সিভি একটা রেডি করে বসে আছি, প্রবলেম আছে। রিকমেন্ডেশন লেটার গুলো হাতে আসার পরে ওইখানে যে রিফ্লেকশন গুলো আসছে সেগুলোকে আবার এখানে নিয়ে আসতে হবে, তাহলে আমার সিনক্রোনাইজেশনটা এত স্ট্রং হবে, এখানে আমার এক্সট্রা পয়েন্টস চলে। তো এগুলো গেল নেটওয়ার্কটা। এরপর হচ্ছে আমার আগে কোনো স্কলারশিপ নিয়ে পড়ার অভিজ্ঞতা আছে কিনা, যদি থাকে লিখতে হবে, যেহেতু আমরা জানি যে ইউরোপ খুবই ওয়াইজ এগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আমি হয়তো ইউকে তে পড়াশোনা করছি, আমি এখানে হাইড করতে চাই, আর একটা স্কলারশিপ পাইছি বলে তো এখানে দিবে না, হাইড করার কোনো সুযোগ নেই। ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বেশি কোলাবোরেটেড, তারা এটা জানবেই, সো এখানে লুকানো কোনো সুযোগ নেই। যদি আমি এর আগে কোনো স্কলারশিপ নিয়ে পড়ে থাকি, এটা আমাকে এখানে সঠিক ইনফরমেশন দিতে হবে, আর যদি না পড়ে থাকি তাহলে আমি এগুলো জাস্ট নট অ্যাপ্লিকেবল দিয়ে, আমার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ছিল যেহেতু আমি এর আগে দেশের বাইরে কোথাও পড়াশোনা করি নাই, সো আমি এখানে কিছু লিখি নাই। সিভি কমপ্লিট, এখন এখানে লাস্ট এক আমাকে হচ্ছে পাসপোর্টটা অ্যাটাচ করে দিতে হবে। ভিউয়ার্স, যেটা আমরা বুঝলাম যে সিভিতে সব ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো বা সমস্ত এক্সপিরিয়েন্স গুলো আমরা দিব, বা আমরা যে সাবজেক্টটা পড়াশোনা করছি সেটার সাথে এসডিজি এর একটা কানেকশন আমাদের নিজেদের করতে হবে, এবং সেই জন্য আমাদের একটু এক্সট্রা পড়াশোনা করতে হবে যে এসডিজি কি, এটার সাথে আমাদের সাবজেক্টটা কতটুকু যায়, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সটা কতটুকু যায়। পাশাপাশি এই যে আমরা এক্সপিরিয়েন্স গুলো লিখছি সেটার সাথে আমাদের রিকমেন্ডেশন লেটার সাথে কানেকশন আছে কিনা সেটাও দেখতে হবে, কারণ তারা ভেরিফাই করবে রিকমেন্ডেশন লেটারের মাধ্যমে, কারণ আমরা এক্সট্রা কোনো সার্টিফিকেট গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছে। তো আমি আশা করি সিভির ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এটা দেখার পরে, কারণ হচ্ছে আমাদের কাছে প্রচুর পার্সোনাল নক আসে, সিভিটা কিভাবে করতে হবে বা এগুলো কি লিখতে হবে। আই থিংক এই ভিডিওটা যদি কেউ ক্লিয়ারলি দেখে আর লাগবে না নক দেবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেই ফেসবুক গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।